তো কেমন আছে সবাই আজকে আমি নর্মাল রোস্টিং ভিডিও ছেড়ে অন্য প্রকার একটা টপিক নিয়ে ভাবলাম বানাবো তো আজকের যে টপিক সেটা হলো স্কুল টাইমের লাভ একটা ছাত্র জীবনেকে স্টার্ট হয় তো আমি যেটা বলবো সেটা প্রায় নাইনটি পার্সেন্ট ছাত্রদের মধ্যেই ওয়ার্ক করে আর যে টেন পার্সেন্টের মধ্যে করে না তারা হচ্ছে টপার আজকে ভিডিও চলো স্টার্ট করে যাক ছোটোবেলা থেকে আমাদের স্কুলে পা রাখার পর থ্রি পর্যন্ত আমাদের ছোটা রাজু চুটকি ব্যানট্যান এইসব দেখতে দেখতেই দিন কেটে যায় তারপরে যখন আমরা ফোরে উঠি তখন ধীরে ধীরে স্টার্ট হয় সিনেমা দেখা এবং তখন আর বাবা মারা অতটা কিছু বলে না তো সিনেমা দেখা স্টার্ট করতে দেব জিতের আই লাভ ইউ হান্ড্রেড পারসেন্ট লাভ এইসব দেখে আমাদের দিন কাটে তারপর আমরা উঠি হাই স্কুলে এবার খেলা ক্লাসে বসে থাকতে থাকতে হঠাৎ একদিন আমাদের চোখ যায় ক্লাসের সেই সুন্দর মেয়েটার ওপর যে সামনে বেঞ্চে বসে এবং ম্যাম বা স্যার যে কোনো কোশ্চেন করলেই তাতে হাত তুলে বলে স্যার আমি বলবো এবং হঠাৎ আমাদের মনটা মতন সেই মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখতে স্টার্ট করে যে বন্ধু তোমার মাথায় সর্ষের তেল দিয়ে চম্পু স্টাইলে আসতো সে এখন চুলে স্পাইক করে যে বন্ধু তোমার চেন কাটা থাকতো বা চেন খোলাই থাকতো তারপরে যদি পোপার দেখা যেত সে বন্ধু এখন হ্যান্ডসাম হয়ে গেছে বেল্ট স্যুট পরে স্কুলে আসে যে বন্ধু তোমার পড়া না স্যারের ক্লাসে দাঁড়িয়ে থাকতো সে এখন পড়ার্থনা করে যে বন্ধুকে তুমি যদি গাল দিতে সে তোমাকে গাল দিত এবং তোমরা মজা করতে হ্যাভ ফান বাট সেই বন্ধুকে তুমি যদি তার কাছের সামনে গাল দাও তাহলে সে তোমাকে এখন ঘুরিয়ে মারতে চলে আসে তার মানে তোমার বন্ধু পুরোপুরি চেঞ্জ সে এখন ভদ্র হয়ে গেছে নম্র হয়ে গেছে এবং চুতিয়া হয়ে গেছে কারণ কি সে এখন প্রেমে পড়েছে স্যারের পড়া শুনতে শুনতে হঠাৎ তোমার চোখ যায় সে সামনে বেঞ্চে বসা তোমার ক্রাশের উপর এবং তারপর থেকে স্বপ্নের দুনিয়ায় তুমি হারিয়ে গেলে স্কুলে একদিন একটা টেরিস্ট অ্যাটাক হবে সেই অ্যাটাকে সব স্যাররা মারা যাবে শুধু বেঁচে থাকবো তো আমার ক্লাসের ছেলে পিলে ও আর ওর বান্ধবীরা তারপরে আমি আমার শক্তিমানের কাছ থেকে পাওয়া ক্ষমতা দিয়ে সব টেরিস্ট মেরে দেবো আর আমি হয়ে যাব সুপারহিরো ওয়াটে এ ড্রিম এরকম ভাবনা চিন্তা করা ছেলে এক জায়গায় বসে না এদের সবসময় হনুর মতন হাট চলতেই থাকে আর এরা কি করে সে মেয়েটার জন্য নজর এক নজর যেন তার ওপরে পড়ে এবং তার জন্য আকর্ষিত করার জন্য নানান ধরনের বাকচুদি করতে থাকবে ক্লাসের মধ্যে কখনো একে খোঁচাচ্ছে ওকে তাকে খুঁজছে মানে যে করে হোক কখনো চিল্লাচ্ছে মানে যা মন তাই করছে ভাই এনার্জি লেভেল আলাদা এসব ছেলে পেলে এরকমই হয় তারপরে হঠাৎ একটা অজানা আওয়াজে ঘুমটা ভেঙে যায় এবং তারপরেই কোশ্চেন আসে এই এই কোশ্চেনটা উত্তর দাও তো যে আমি কি পড়াচ্ছিলাম কই বলো তো ভালো করে হ্যাঁ স্যার আপনি যেটা পড়াচ্ছিলেন সেটা হলো না 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 এভাবে না উঠে দাঁড়িয়ে বলো না স্যার আমি উঠে দাঁড়াবো না কেন উঠে দাঁড়াবে না কেন 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 উঠে দাঁড়াবে না তুমি স্যার কারণটা হলো যে এবার চলে আসি বন্ধুদের ওপর ভাই যে কোনো কিছু হয়ে যাক না বন্ধুরা সবার আগে থাকবে তো চলো এবার বন্ধুদের নিয়ে একটু দেখা যাক এই টাইমে বন্ধুরা কি করে ভাই বন্ধু এমন একটা জিনিস যে কোনো কাজে তুমি যে কোনো বিপদে পড়ো তোমার সঙ্গে থাকবে তোমার হেল্প করবে আর যে কোনো টাইমে তোমার মজার মুহূর্তেও তোমার পেছন মেরে দেবে ভাই এরা আলাদা লেভেলের জিনিস হয় ঠিক আছে তোমার ক্লাসের সামনে তোমার যেতে ফাটে তোমার কথা বলতে ফাটে বাট এরা সর্বজ্ঞানী ভাই বিরাট পাওয়ার এদের সবসময় তোমাকে বলতে থাকবে ভাই গিয়ে বলে দেবো ওদিকে ভাই গিয়ে বলে দেবো ওদিকে ভাই গিয়ে বলে দেবো ওদিকে ভাই আমার এদিকে ফেটে যাচ্ছে আরে একটাই কথা ভাই গিয়ে বলে দেবো ওদিকে ভাই গিয়ে বলে দেবো ওদিকে কেন ভাই ঠিক আছে তো বলতে ইচ্ছা তো চাস তোর ভাই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাক ঠিক আছে খুবই ভালো কথা ভাই কিন্তু কেন টেনশানে কেন ফেলবি তুই কেন টেনশানে ফেলবি এদিকে টেনশান হয় না ছোট্ট পাড়া মনটা কিন্তু তোর একটাই কথা ভাই গিয়ে বলে ভাই গিয়ে বলে দেবো বুধ আর যেই মেয়েটা তোমার পাশ দিয়ে যাবে সঙ্গে সঙ্গে ভাই ওই দেখকে যাচ্ছে দেখ বুঝ যাচ্ছে মানে তখন এত লজ্জা লাগে একটা ছেলে এত লজ্জা লাগে হয় সে সেই বন্ধুরা মুখ চেপে ধরবে নাহলে মারতে স্টার্ট করবে নালে গাল দিয়ে দেবে নাহলে সেখান থেকে পালিয়ে যাবে ভাই লেবেল বন্ধুদের জায়গাটা হয় লেবেল কিন্তু তবু ভাই শয়তান হইলো এবি মানে সব মনের ভেতরে থাকে ভাই ওরা তো এইভাবেই আমাদের স্কুলের প্রেম চলতে থাকে কাউরির বলার ক্ষমতা হয় কাউরি বলার ক্ষমতা হয় না কেউ বললেও রিজেক্ট হয়ে যায় আবার কেউ অ্যাকসেপ্ট হয়ে যায় কাউরির বহুদিন চলে কাউরির বেশি দিন টেকেই না তো এইভাবে স্কুলের প্রেম চলতে থাকে আমার মনে হয় না এতে কোনো খারাপ আছে সেভেন এইট নাইন এরকম টাইমে হয় ক্রাশ খুব হয় আমারও এক টাইমে ছিল ক্রাশ ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটা যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দাও এই গলার আওয়াজটা আবার শোনার জন্য দেখা হবে পরে ভিডিওতে जय राधे राधे जय श्री कृष्णा